যে মৃত ব্যক্তির জন্য কি কি করলে মৃত ব্যক্তি সব পাবে প্রথমেই মনে রাখবেন যে ব্যক্তির জন্য বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তালা অর্থাৎ তিনটে কাজ ছাড়া এ প্রথম কাজ হচ্ছে সৎকাই জারিয়া সে মাদ্রাসা স্কুল কলেজ টিউবওয়েল বানিয়ে দিয়ে গেল সে মরে যাওয়ার পর এর জন্য সে সব পাবে দ্বিতীয় এমন আমল এমন কথা মানুষকে শিখিয়ে দিয়ে গেল এমন মানুষকে শিখিয়ে দিয়ে গেল যে এলে কাজে আসবে এবং হাদিসের শিক্ষা অর্থাৎ দিনী এলেম কাউকে যদি শিক্ষা দিয়ে গেল দুনিয়ার বুকে যত ছাত্র তার ছাত্র তার ছাত্র এইভাবে তিনি সব পেতে থাকবেন তৃতীয় হচ্ছে নেক সন্তান এমন সন্তান দুনিয়ার বুকে রেখে গেছেন যে সন্তান প্রত্যেক ওয়াক্তে সালাতে পিতা মাতার জন্য দোয়া চাইবে আর দোয়া শিখিয়েছেন আল্লাহ সুহান তাল্লাহ সরাবানি ইসরা চব্বিশ নম্বর আয়তে অকুর রব্বি রহম হকামা রব্বাহিন হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের করে লালন পালন করো যেভাবে আমার পিতা মাতা আমাদেরকে ছোটবেলায় মানুষ করেছিল নেক সন্তানের দোয়া এই তিনটে কাজ ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে বর্তমান সমাজে দুর্ভাগ্য এক শ্রেণীর আলেমরা নিজেদের পেট পূজার জন্য নিজেদের পকেট ভরাবার জন্য মানুষকে বিভ্রান্তি করে চল্লিশে চার দিনে ছত্রিশে কুলখানি ইসালে সব বিভিন্ন রকম বানোয়াট ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে মানুষের কাছে শুধুমাত্র নিজেদের অর্থ হাসিল করার জন্য নিজেদের পেট ভরাবার জন্য নিজেদের জাহান নামে দাখিল করার জন্য এই জিনিসগুলো আজকে এক শ্রেণীর আলিমরা করে থাকে মৃত ব্যক্তির জন্য করলে সব পাবে আপনার বাপ মরে গেছে তিনটে খতম করে দেন আপনার জনকে খাইয়ে দেন আর ছেলেকে কিছু দেন ছেলে বাপ জান্নাতে চলে যাবে শুনে রাখুন জান্নাত এবং জাহান নাম নির্বাচন করবেন আল্লাহ সুবাহ আপনার আমল দেখে আল্লাহ সুবানা বলি দিয়েছেন সোনাজ সাত এবং আট নম্বর আয়তে যে তোমাদের যদি ভালো কাজ করো তার জন্য ছোট কাজ করলেও সব পাবেন আর যতটুকু আপনি সব ভালো কাজ করবেন ততটুকু সব আপনাকে দেওয়া হবে অর্থাৎ আপনি নেকির কাজ করবেন ভালো কাজ করবেন দুনিয়াতে করে গেছেন তার আপনি সব পেয়ে থাকবেন আপনি মরে যাওয়ার পর কোনো সব পাবেন না যদি আপনি দুনিয়াতে ভালো কাজ না করে যান যদি আপনি দুনিয়াতে আল্লাহর নাফরবানি করে যান আল্লাহর সাথে কাউকে শরিক করে যান আল্লাহর সাথে কোনোদিন আপনি নৈকট্য লাভ করলেন না মসজিদে আর আপনার বাড়িতে মাইক দিয়ে মিলাদ পড়িয়ে আলেম মাদ্রাসা মাদ্রাসা কেন দুনিয়ার যত আছে আর দুনিয়ার যত আলেম আছে যদি মক্কা মদিনার সমস্ত আলেমকে ডেকে আর আপনি যদি ঘরে দোয়া করেন তাও আপনার বাপ জান্নাতে যেতে পারবে না কারণ আমল আপনার ছিল না মনে রাখবেন আল্লাহ দেখবেন আমল কামাল মিসকা আলিয়ারা কামাল মিসকা আল আপনি ছোট কাজ করলেও ভালো কাজ করেন সেটা আপনি সব পাবেন ক্ষুদ্র কাজ করেন তার জন্য আপনি ভালো পাবেন আর না করলে আপনি পাবেন না এই আলেম আপনার বাপকে জান্নাত দিতে পারবে না এই মাদ্রাসা তালিবিলিম খাইয়ে মাদ্রাসা তালিবলিম দিয়ে দিয়ে কোরআনতলা করিয়ে আপনার বাপ জান্নাতে যাবে না শুনে রাখুন যদি কোন আলেমকে ডেকে মিলাদ পড়িয়ে সবিনা পড়িয়ে কোরআন খতম করে কাউকে যদি জান্নাতে দেয়া যেত তাহলে মনে রাখবেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি জান্নাত ফেরদাউস নসিব হয়ে যাবে কারণ আপনি জানেন তিনি মরে যাওয়ার পর কিছু কাঠ মোল্লারা তার কবরে কংগ্রেসের কাছ থেকে পয়সা হাসিলের জন্য একটা না পনেরো দিন কোরআন তেলাওয়াত করেছিল ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর কিছু কাঠমোলারা দিল্লি থেকে লখনউ থেকে বড় বড় মাদ্রাসার মুদার রেস বিলি মেসে একটা না পনেরো দিন ইন্দিরা গান্ধীর জন্য ইসালে সব হয়েছিল ইন্দিরা গান্ধীর জন্য কোরান খানি হয়েছিল আর দোয়া চাওয়া হয়েছিল যদি কোরআন খতম করে জান্নাতে কেউ যায় তাহলে ইন্দিরা গান্ধী তো জান্নাতের ফেরদাস মোসেফ খান তার পনেরো দিন তার কোরআন তেল করা হয়েছিল আর বড় বড় আলেমকে ডাকা হয়েছিল মনে রাখবেন যে খানি আর মিলাদ পড়িয়ে আপনার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাতে পারবেন না আপনার পিতামাতার আমল যদি ভালো না থাকে আপনার পিতামাতাকে শাস্তি পেতে হবে আপনি যতই আপনি আপনার পিতামাতার জন্যে আপনি আলেমকে ডেকে দোয়া করান এখন পিতামাতার মাতার জন্যে মৃত ব্যক্তির জন্য করণীয় কি মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে তার যদি ওসিয়ত করে যায় সেই ওষুধকে পূরণ করুন সে যদি সিয়াম কাজা করে যায় সেই কাজা সিয়াম তুলে দিন আর সে যদি সালাত কাজা করে যায় তার জন্য কোনো সালাতের কাফারা নেই তার জন্য দোয়া করুন আপনি নেক সন্তান হয়েছেন আপনি দোয়া করুন যে আল্লাহ আমার পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও তার জন্য দোয়া করুন আল্লাহ যদি চাই আপনার পিতা মাতা যদি শিরিক না করে মারা যায় আর যদি আল্লাহ চায় তো আপনার দোয়া কবুল করতে পারে দোয়া করতে পারেন আর যদি আপনি আপনার সামর্থ্য থেকে পিতামাতার জন্য হজ উমরা করুন আর পিতামাতার সমতুল্য মানুষের সাথে ভালো ব্যবহার করুন আপনার পিতামাতা ভালো থাকবে কিন্তু পিতামাতার জন্য কুলখানি করা কুরআন তিলাওয়াত করা এগুলো করলে আপনার পিতামাতা কখন একটি সফট পাবই না বরঞ্চ যে করবে তার আমলকে बर्बाद করে যাবে কথাটা বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলনিত যে হাদিসটা বললাম এটা এসেছে সেই মুসলিমে যে মিত্র ব্যক্তি মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া এটা উল্লেখ করেছে সেই মুসলিমে তিন হাজার চুরশি নম্বর হাদিস এরপরে উল্লেখ করেছে তিন নম্বর হাদিস ইবনে মাজা তিন হাজার ছশো চুয়ান্ন নম্বর হাদিস মোসনাদ আহমদ বাইশ তিনশো বিরানব্বই নম্বর হাদিস নাসায় তিন হাজার ছশো চার নম্বর হাদিস মৃত ব্যক্তির জন্য কি করণীয় সাল্লাম বলে গেছেন তোমরা সৎকায় মৃত ব্যক্তির জন্য তোমরা দান সৎকা করো তার জন্য তার নসেদ কি পূরণ করো তার ফেলে রাখা কাজে সন্তানরা সম্পূর্ণ করবে তার সমতুল্য মানুষদের সাথে ভালো ব্যবহার করবে আর যদি সামর্থ্য থেকে হজমরা করেন এটা আমি ব্যক্তির জন্য করণীয় কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য করণীয় প্রতি বছর আলিমকে ডেকে এনে দুশো টাকার মাইক তিনশো টাকার মাওলানা আর এক হাজার টাকার গরু জবাই করে খাইয়ে দিলেন আপনার রাব্বানা হাতনা ফিরদুনিয়া আরিম সাহেব রাব্বানা ফিরদুনিয়া এর বাপকে তুমি দাও না আর আল্লাহ আপনাকে কখনো হবে না মনে রাখবেন আপনার আমল যদি ভালো না থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ মনে রাখবেন হিন্দুরাও হিন্দু পন্ডিতরা মানুষ যখন তার মরে যায় মরে মরে যাওয়ার পূর্বে আপনার হিন্দু পণ্ডিতরাও তাকে কলমা পড়ায় যে কলমাটা মুসলমানরাও পড়ে মুসলিমরাও পরে কিন্তু শর্ত আছে এখানে রাসুল্লা সাসেম আছেন কাবিলাহ ইসলাম ইসলাম কবুল করা মৃত্যুর আগে যার শেষ কথা হবে না সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে কখন সে জান্নাতে প্রবেশ করবে সে যদি জীবিত অবস্থায় আল্লাহর নয় করে যায় কাউরির সাথে আল্লাহর সাথে যদি কেউ কাউকে যদি সে শরিক না করে যায় আল্লাহ সুমানার পরিপূর্ণ বিধিবিধানকে মেনে চলে আর শেষ কলে তার যদি লাই না হয় সে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করবে আর ওই ব্যক্তি যদি শিরিক করে যায় সে জীবনে সালাত আদায় করলো না আল্লাহ সুমান হুকুম পালন করলো না আর মৃত্যুর সময় তাকে যদি আপনি কলমা পড়ান এক কেন দশ কলমা পড়লেও সে জান্নাতে যাবে না যেমন ভাবে অমুসলিমরাও কলমে পড়ে অমুসলিমদেরও এটা উল্লেখ করা আছে অথর্ব তেরো নম্বর অধ্যায় চার নম্বর শ্লোক অথর্ব ঋগ্বেদ তেরো নম্বর অধ্যায় এগারো নম্বর শ্লোক সেখানেও তাদেরকে বলা হয়েছে লা ইহা হরতি পাবাম ইল্লাহ পরম পদম জন্ম ঐকুট্টম তপ ইনতি জপি নাম মোহাম্মদ তোমরা এ প্রতি হিন্দু তাদেরকে বলে তোমরা মোহাম্মদের নাম জপ যদি তোমার শেষ কথা মোহাম্মদের নাম জপ লা ইহা হরতি পাবাম ইল্লাহ তোমার শেষ কথা যদি এটা হয় তুমি স্বর্গে চলে যাবে জান্নাতে চলে যাবে তাদের আকিদাও আছে তারাও কলমা পড়ায় মৃত্যুর আগে কিন্তু তারা কি জান্নাতে যাবে কখনো নাই মনে রাখবেন আপনার জান্নাত নাম ঠিক করবে আপনার আমল আপনার আমল যদি ভালো হয় আপনার শান্তির জায়গা আমল যদি খারাপ হয় আপনার জায়গা খারাপ হবে এই আলেম মওলানা দোয়া করিয়ে খাইয়ে আপনার বাপ জান্নাতে যাবে না আপনার বাপের জান্নাত যেতে গেলে যদি ভালো কাজ করে যায় আর আপনি নেক সন্তান আপনি সন্তান আল্লাহ মতন ঐকট্য লাভ করুন আর বেশি বেশি দোয়া করুন আল্লাহ চাইলে আপনার আব্বাকে জান্নাতে দেবে আসলে বুঝতে পেরেছেন